মরমী সাধক ফকির লালন শাহের জীবনী সম্পর্কে জানতে বছর দুয়েক আগে কুষ্টিয়ার ছেউড়িয়ে আসেন ফ্রান্সের নাগরিক দেবোরা কিউকারম্যান। পরিচয় হয় প্রবীণ বাউল নহির শাহের সাথে, এরপরই পাল্টে যায় দেবোরার আধুনিক চিন্তাধারা। শাহজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ঘর বাঁধেন বাউল ঘরোনার এক যুবকের সাথে, এখন বাস করছেন নহির শাহের আশ্রমে। কুষ্টিয়া থেকে শরী বিশ্বাসের রিপোর্ট, ছবি তুলেছেন এস আই সুমন। ধন্য ধন্য বলি তারে, বেড়েছে এমন ঘর। ফ্রান্সের নাগরিক দেবোরা কিউকারম্যান দর্শনের ছাত্রী, গবেষণার কাজে ঘুরে বেরিয়েছেন 16-এরও বেশি দেশে। বছর দুয়েক আগে আসেন বাংলাদেশে, মরমী সাধক লালন শাহ সম্পর্কে জানতে ছুটে যান কুষ্টিয়ার ছেউরিয়ায়। সেখানে পরিচয় সাধক নহির শাহের সাথে, তাকে গুরু মেনেই পাল্টে যায় দেবোরার চিন্তা ভাবনা। বিয়ে করেন বাউল ঘরানার যুবক রাজন আলীকে, নিজের নাম বদলে রাখেন দেবোরা জান্নাত, ঠিকানা এখন নহির শাহের আশ্রম। সাহেজের সাথে 2 সপ্তাহ কাটানোর পর, সাধু সঙ্গতে যাওয়ার পর, সাহেজিকে বললাম আসলে আপনি যে গুরু আমি খুঁজছিলাম মনে মনে, আপনি সেই গুরু। বাংলা ভাষায়ও বেশ দখল দেবোরার, এক সময়ের বিলাসী জীবন ছেড়ে এখন রীতিমতো সংসার করছেন বাউলাচারে, খাচ্ছেন নিরামিষ। লালনের গানের প্রতিও আগ্রহ প্রবল। সে একজন লালন সাধক বা লালন পথ মত অবলম্বী একজন গুরুর ভক্ত, ও পরিপূর্ণ নিরামিষী, আর আইসি নিরামিষ পরিবেশেই পেরে গিয়েছে, যার কারণে ওর সঙ্গে অ্যাডজাস্ট হতে কোনো কষ্ট হয়নি। আমাদের সেবাটাই ওনার সেবা। গবেষক বলছেন লালনের প্রতি একজন ফরাসি তরুণীর এই প্রেম বড় ধরনের ত্যাগের উদাহরণ। বাউল ধর্মের অন্তর্গত যে বিষয়টা, তাকে বোধ দেয় যে সে এটা কেমন লাগছে কি লাগছে না, সেই জিনিসটা তিনি নিশ্চয়ই ছুঁয়ে দেখেছেন বা সেটা প্র্যাকটিস করেছেন বলে আমার বিশ্বাস, সে কারণেই ভালো লেগেছে তার। ফ্রান্সে দর্শন শাস্ত্রে এমএ ডিগ্রি লাভ করেন দেবোরা, সেখানে ইয়োগা বিষয়ে বেশ কিছুদিন শিক্ষকতাও করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।